বাবা, এ তো অবাক করা কাণ্ড ঘোষবাবু। কি কি কাণ্ড? আপনার কন্যার যে ইউরেনাসেনি যোগ আছে। ইউরেনাসেনি? সে কি? আরে না না, ইউরিন আসেনি নয়, সে তো মেডিকেল বেলানির ব্যাপার। এ হলো গিয়ে পিওর অ্যাস্ট্রোলজি, হুজুরের ব্যাপার, বুঝলেন কিনা? ইউরেনাসেনি যোগ অর্থাৎ কিনা, আপনার কন্যার ওপরে ইউরেনাসের দৃষ্টি পড়েছে। সে আবার কি? আরে মঙ্গলে দৃষ্টি পড়লে যেমন মাঙ্গলিক হয় সেই রকম আর কি, বুঝলেন? ও, তো এতে কি হয়? কি হয় না, মানুষের সাথে বিয়ে হলে সে মরে ভূত হয়ে যায়। সে কি? তাহলে উপায়? শুনুন, আপনার কন্যাকে ভূতের সঙ্গে বিয়ে দিতে হবে। বলেন কি? কেন আপনি শোনেননি? মাঙ্গলিকদের গাছের সঙ্গে বিয়ে দিয়ে দোষ কাটানো হয়, তেমনি ইউরেনাসিকদের ভূতের সঙ্গে বিয়ে দিয়ে দোষ কাটানো হয়। এখন আমি ভূত পাই কোথায়? আরে আপনি চাপ নিচ্ছেন কেন? আমি পাত্র দেখানোর বন্দোবস্ত করছি, থরি ভূত দেখানোর বন্দোবস্ত করছি। আরে তুই কি বলিস? যা, নো প্রবলেম। আরেকজনের আশা বাকি আছে। কি? স্কন্দ কাটা। ওরে বাবা রে, আসতে আসতে আমি কিছু করবো না গো। কথা হচ্ছে, আমি একটা গভীর সমস্যায় পড়েছি, আমায় উদ্ধার করো ভাই। আচ্ছা আচ্ছা, আরে সমস্যাটা তো আগে শুনি। তোমার মতোই আমারও একটা বিয়ে হবে যদি কাল পাত্রে দেখতে পারি, আর এরকম একটা ফেস ইন পাত্রের দিকে যদি ফেস টু ফেস নাই তাকাতে পারলো পাত্রি, তাহলে ফেস ভ্যালুর জায়গায় যে গোল্লা বসিয়ে দেবে ভাইটি। আরে তা তোমার মাথাটা গেল কোথায়? আমার মাথাটা চুরি গেছে। ভূতেদের সোসাইটিতে তো মাথা নিয়ে তেমন মাথা ঘামায় না কেউ, তাই আমিও গা করিনি, কিন্তু এখন একটা মাথার দরকার, তাই তোমার মতো কাউকে একজন দরকার যে আমায় সাহায্য করবে ভাইটি। আচ্ছা, তোমার মাথাটা ধার দাও না বাপু, ওই মাথায় একটা বউ যখন জুটিয়েছো আর একটাও জুটে যাবে। খবরদার, ওই মুন্ডু দেখি আর একটা বিয়ে করলে সোজা কোটে ঝুলিয়ে দেবো। তাহলে একটা মাথা খুঁজে দাও না বাপু। বাহ, বেড়ে লাগছে কিন্তু আপনাকে। বলছ, তাহলে একবার দেখাতেই পছন্দ হয়ে যাবে। শেষে পটি নিয়ে পাত্রি দেখতে যাব। না 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 ভাইয়া, অন্য কিছু ভাবো, একটু একটু ইউনিক গোছে। ইউনিক ইউনিক আইডিয়া আইডিয়া। আমার একটা মুখ লাগবে, মুখ। বউ? কেন, বুকে আবার কি হয়েছে? আচ্ছা ছাড়ো ছাড়ো, বলছি যে আমাকে একটা মুন্ডু বানিয়ে দাও না। মুন্ডু মুন্ডু? ও মুন্ডু, তা আগে বলবে তো, তা কিসের মুন্ডু, দুর্গার না কালি? আরে না না না, এসব কিচ্ছু নয়, আমাকে একটা স্কন্ধ কাটার জন্য মুন্ডু বানিয়ে দাও। বেমানান লাগবে। আর শোনো, একবার ফাইনাল হয়ে গেলে কিন্তু মুন্ডু রিটার্ন হবে না। পাত্রি দেখতে যাবে, এরকম একটা মুখ করে দাও। ভালো করে কাঁধের সাইজ করে বসাই। আমার
তোমাকে এত ভালো দেখতে জানতাম না তো। আজ আমি আসি তবে। তুমি যেভাবে সাহায্য করলে, পুরো ভাইয়ের মতন পাশে দাঁড়ালে, বিয়ে না হওয়া পর্যন্ত প্লিজ যেও না, যেও না আমায় ছেড়ে। আচ্ছা আচ্ছা, তা কাল কখন যাবে দেখতে? কাঁটায় কাঁটায় দশটা। জীবনে খুব ইচ্ছে ছিল জানো, সুখে শান্তিতে একটা ঘর সংসার করব। কিন্তু তার আগেই গলাটা কাঁটা পড়লো মালগাড়ির তলা দিয়ে পেরোনোর সময়। এবার অন্তত বিয়ে করে সুখে সংসারটা করতে পারবো। এই মুখটা পছন্দ হবে না? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, সব মাটি ধুয়ে গেল গো। লোকে বলে মাথায় জল ঢাললে নাকি মাথা ঠান্ডা হয়, আমার তো জল পড়ে মাথা গরম করে দিল আরো। এই ছেলে, এবার তুমি কিছু একটা ব্যবস্থা করো, না হলে কিন্তু তোমার মাথা তুলে নিয়ে আমার শরীরে বসিয়ে দেবো। হ্যাঁ, চাপ নেবেন না, চাপ নেবেন না, একটা বিউটিফুল মাথা পেয়েছি। পছন্দ? আপনার মুখটা না খুব সুন্দর, আমার সঙ্গে ঝগড়া হলেও আপনি রাখতে পারবেন না, সবসময় হাসি লেগে থাকবে আপনার মুখে। আমি রাগ দেখালেও আপনি রাগ দেখাতে পারবেন না। সাধের মাথা সেটাও গেল ফিটে। মানে বলছিলাম কি, মুন্ডু ছাড়া বাকি জীবনটাকে একসাথে কাটিয়ে দেওয়া যায় না। আমার ঘাড়েই যখন মাথা নেই, তখন তোমার পার্সোনাল বিষয় নিয়ে মাথা ঘামাতেও পারবো না, একদম পারফেক্ট হাজবেন্ড হয়ে থাকবো। একটু ম্যানেজ করা যায় না? কি গো, ঠিক আছে, কিছুদিনের মধ্যে তো এমনি বকিয়ে বকিয়ে তোমার মাথা তো আমি খেতাম, তার থেকে প্রথম দিনই ফেটে গিয়ে মিটে গেল বিষয়টা। ইউরেনাসিনের যুগে মানুষের সাথে বিয়ে হলে মানুষ মরি ভূত হয়ে যায়, এই যে দেখছি উল্টোটাও ঘটছে, ভূত বিয়ে করে হয়ে গেল মানুষ। এবার থেকে আমার সব কথা শুনতে হবে তোমায়, তবে ওই হাত কাটা হালদার, কান কাটা কার্তিক, এসবের মতো স্কন্ধ কাটা স্বামী নামটাই থাক। এই নামটা না খুব কিউট, তাই না? মাথা থাকলে সে ভালো স্বামী হতেই পারে না। স্কন্ধ কাটা স্বামীর বিউটিফুল বউ, একেবারে রাজ্যটুক।